পাটুরিয়ায় ফেরি কাত হয়ে পড়ায় সতেরোটি ট্রাক পানিতে ডুবে গেল মানিকগঞ্জের পাটুরিয়ায় শাহ আমানত নামের একটি রো রো ফেরি কাত হয়ে আংশিক ডুবে গেছে ফেরিটিতে পণ্যবাহী ট্রাক ছিল জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির পরিচালক এস এম আশিকুজ্জামান আজ বুধবার সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে বিআইডব্লিউটিসির দৌলতীয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ জামাল হোসেন জানান আর সকাল নয়টার দিকে দৌলতিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে সতেরোটি টাক নিয়ে রুরু ফেরি আমানত শাহ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরিটি সকাল পৌনে দশটার দিকে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে কাত হয়ে আংশিক ডুবে যায় এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুল সাত্তার বলেন দলতিয়া গাট থেকে শুধু সতেরোটি পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরিটি ছেড়ে আসে পাটুরিয়ার গাঠে ভেরার পর দুর্ঘটনা ঘটে তবে ফেরিটি ডুবে যাওয়ার প্রকৃত কারণ আমরা এখনও বের করতে পারিনি ফেরিটি ওঠানোর পর প্রকৃত কারণ বোঝা যাবে এদিকে ফেরি উল্টে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেছে ডুবুরি দলও সেখানে তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল